हेलो स्टूडेंट, आज हमरा क्लास 12 में पार्टनरशिप चैप्टरे प्रिपेयर प्रॉफिट एंड लॉस एप्रोप्रिएशन अकाउंट किभाबे प्रॉफिट एंड लॉस एप्रोप्रिएशन अकाउंट तैरी करब तार एकटा फुल फेजेस साम्स हमरा आज के डिस्कस करब। एखाने क्वेश्चनटा देवा आछे बोलछे आर एंड एस आर पार्टनार्स शेयरिंग प्रॉफिट एंड लॉसेस इन द रेशियो 3:2 ऑन 1/1/2018 देयर कैपिटल आर एर क्षेत्र होच्छे ₹40,000 एंड एस ₹30,000 माने पार्टनर आर बिजनेस 40,000 कैपिटल इन्वेस्ट करेछे आर पार्टनर एस 30,000 इन्वेस्ट करेछे। प्रिपेयर प्रॉफिट एंड लॉस एप्रोप्रिएशन अकाउंट आमादेरके प्रॉफिट एंड लॉस एप्रोप्रिएशन अकाउंट तैरी करते हबे। नम्बर वन बोलछे ओरा इनफरमेशन दिएछे, नम्बर वन बोलेछे इंटरेस्ट ऑन कैपिटल एट द रेट ऑफ 6%। এই যে ক্যাপিটাল আমরা ইনভেস্ট করেছি এই ক্যাপিটালের উপর 6% করে ইন্টারেস্ট পে করতে হবে। নাম্বার টু তে বলেছে আর ইজ টু গেট কমিশন অ্যাট দ্য রেট অফ 2.5% অন সেলস। আর একটা কমিশন পাবে কত পার্সেন্ট? 2.5% কার উপর পাবে? সেলসের উপর। নিশ্চয়ই পরে কোশ্চেনে সেলসের ভ্যালু দেওয়া থাকবে। নাম্বার থ্রি, এস ইজ টু গেট স্যালারি ₹1,000 পার মান্থ। ভালো করে খেয়াল করো, 1,000 পার মান্থ বলেছে, পার মান্থে 1,000 করে ইয়ারলি, তার মানে আমাকে 12 দিয়ে মাল্টিপিল করতে হবে। কোশ্চেন পয়েন্ট নাম্বার ফোর, ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম বলেছে। আবার ভালো করে নোটিস করো, 10% পার অ্যানাম বলেছে। যখন আমরা ক্যালকুলেশন করবো ডিটেলসটা আরও বলবো। পয়েন্ট নাম্বার ফাইভ, টোটাল সেলস ডিউরিং দ্য ইয়ার ₹3 লাখ। এই যে আমরা বলেছিলাম সেলসের উপর কমিশন পাবে, এখানে সেলস গিভেন 3 লাখ। পার্টনার্স ড্রয়িংস আর এর ক্ষেত্রে 10,000 বলেছে অ্যান্ড এস এর ক্ষেত্রে বলেছে 5,000, মানে আর 10,000 করে বিজনেস থেকে পার্সোনাল পারপাসে উইথড্র করছে ক্যাশ, আর এস উইথড্র করেছে 5,000। এবং এদের ইন্টারেস্টের রেট আমাদের এখানে দেওয়া আছে পয়েন্ট নাম্বার ফোর, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছে 10% পার অ্যানাম। লাস্ট পয়েন্ট বলেছে নেট প্রফিট ফর দ্য ইয়ার ওয়াজ ₹1,20,000, এবং এই বিজনেসের ক্ষেত্রে ওরা ইয়ারলি প্রফিট হয়েছে ₹1,20,000। তাহলে আমাদের কোশ্চেনে যা যা ইনফরমেশান দেওয়া আছে সেই বেসিসে আমরা এখানে একটি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ড্র করেছি। এবং অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা তোমাকে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা তোমাকে একটা ফরম্যাট দিয়েছিলাম, সেই ফরম্যাট ওয়াইজ আমরা সবার আগে দেখব নেট প্রফিট কত বলেছে। নেট প্রফিট বলেছে ₹1,20,000, আমরা এই জন্য এটাকে বাইদিকে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট বলে ₹1,20,000 শো করেছি। এরপরে আমরা ফার্স্ট পয়েন্টে বলেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে আমরা দিয়েছি, এবং আর এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন শো করেছি 40,000 × 6% দ্যাট মিনস 2,400, এসের ক্ষেত্রে 30,000 × 6% ইকুয়াল টু 1,800, টোটাল হচ্ছে 4,200। নেক্সট পয়েন্ট নাম্বার টুতে বলেছে কমিশন, কে কমিশন পাচ্ছে? আর কমিশন পাচ্ছে, সেই জন্য টু কমিশন লিখে আমরা আর এর রেসপেক্টে দেখিয়েছি। সেলসের উপর কমিশন হবে, সেই জন্য সেলস হচ্ছে 3 লাখ, পয়েন্টে বলা আছে 2.5%, তাই 2.5/100 অ্যামাউন্ট এসছে 7,500। নেক্সট পয়েন্টে বলেছে এস গেট স্যালারি 1,000 পার মান্থ, সেই জন্য লিখেছি 2 স্যালারি এস এর নামের রেসপেক্টে, তাই 1,000 × 12, যেহেতু এস পাচ্ছে তাই এস এর নামে দেখেছি, এবং ×12 কেন করলাম এখানে পার মান্থ বলে দিয়েছি। নেক্সট পয়েন্টে বলেছে আমাদের পার্টনার্স ড্রয়িংস বলেছে 10,000 এন্ড 5,000, আর সেখানে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশন রেট বলেছে 10%। ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের বাইদিকে ফরম্যাটে দেওয়া আছে, তা সেই জন্য প্রো ফর্মাতে দেখবে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, আর এর ক্ষেত্রে হচ্ছে 10,000, রেট বলেছে 10% ×6/12 আমরা কেন অ্যাপ্লাই করলাম, মানে যেহেতু এই যে ড্রয়িংস, এই ড্রয়িংসগুলোর কোনো ডেট উল্লেখ করা নেই, মানে এই কোশ্চেনে আর বা এস কবে টাকাটা উইথড্র করছে, কোন ডেটে উইথড্র করছে, আদার কোনো ইনফরমেশান দেওয়া নেই, সেজন্য আমরা এভারেজ হিসাবে মিডিল অফ দ্য ইয়ার ধরে নিয়ে 6/12 করবো। এবং এসের ক্ষেত্রেও তাই 5,000 × 10% × 6/12, ক্যালকুলেশন করলে 500, এর ক্ষেত্রে 250। আমরা যেভাবে লেজার ক্লোজ করা শিখেছি ক্লাস ইলেভেনে সেইভাবে আমরা এইদিকে টোটাল করে দেখছি, এদিকটা বড় অ্যামাউন্ট হচ্ছে, তাহলে 1,20,000 + 500 = 250, টোটাল হচ্ছে 1,20,750, তাহলে 1,20,750 এটা বড় অ্যামাউন্ট ক্লোজ করে দিলাম, অ্যামাউন্ট লিখলাম, এবং এই অ্যামাউন্টগুলো টোটাল করে আমরা এই টোটাল থেকে মাইনাস করলে যে ব্যালেন্সিং অ্যামাউন্টটা আসবে সেই ব্যালেন্সিং অ্যামাউন্ট হচ্ছে 97,050। এই 97,050টা তার মানে ডিভিজেবল প্রফিট, পার্টনারশিপ বিজনেসে ডিভিজেবল প্রফিট। এই ডিভিজেবল প্রফিটটা কারা পাবে? অনলি ফর পার্টনার। পার্টনারদের নাম কী আছে? আর আর এন এস, আর আর এস এর নামে আমরা ডিভিজেবল করবো প্রফিটটা। কোন রেশিওতে প্রফিটটা ডিভিজেবল করবো? কোশ্চেন পেপারে দেখো আমাদের বলা আছে 3:2, তাই সেই জন্য আমরা রেশিও আকারে এটাকে লিখেছি 97,050 × 3/5। এই ফাইভটা কোথা থেকে পেলাম? 3:2 বলেছে, তাহলে 3 + 2 করলে আমাদের 5 হয়,
नेक्स्ट क्षेत्र 97,050 इंटू एसर क्षेत्र हे रेशियो टू तू बाइव कर ले जा कैलकुलेशन से तुम देखाते पो ना एरक भाव शो कर ले তাহলে আজ আমরা একটা ফুল ফেজে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শো করলাম এবং এর পরের দিক থেকে আমরা যখন সামস দেবো তোমরা এই ফরম্যাট ওয়াইজ এগিয়ে যাবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।